আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। আমি আজ নিয়ে এসেছি চিকেন রোস্ট রেসিপি নিয়ে। আমি এখানে চারটা মুরগি নিয়েছি, চারটা মুরগি আমি আমার 16 পিস হয়েছে। তো খুব সুন্দরভাবে আমি রোস্টেড পিস করে কেটে এটা ভালোভাবে ধুয়ে চালনিতে আমি পানিটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি লবণ মেখে আমি আধা ঘন্টার জন্য রেখেছিলাম মাংসগুলোকে। তারপরে আমি এটা একটু হালকা ফ্রাই করে নিব। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে খুব বেশি কিন্তু ভাজবো না, একদম হালকা করে ভেজে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভেজেছি। তো যদি তেল খুব বেশি গরম হয়ে যায় আপনারা অবশ্যই চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে মাংসগুলো দিবেন, তাহলে তেলটা কিন্তু ছিটকে আসার সম্ভাবনা কম থাকে। তো আমি এভাবে করে আমি চিকেনগুলো ভেজে নিলাম। আর আসলে আমি তো চারটা মুরগি রান্না করেছি, এজন্য আমার চিকেনটা একটু দু তিনবার ধরে আমাকে ভেজে নিতে হয়েছে। তো আমি ভেজে নিলাম। নেয়ার পরে এখন একটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, সে তেলটা যখন গরম হয়ে আসবে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিলাম। দিয়ে এখন আমি একটুখানি নেড়ে নিব। আমি আসলে এটা খুব বেশি ভাজবো না, 2 মিনিটের মতো তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিব। আসলে যখন বাদামি কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে অন্যান্য মশলা দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা। তেজপাতা দিলাম, ছোটো এলাচ দিলাম 6-7টি, দালচিনি দিলাম আমি 3 টুকরা, এবং দিলাম কয়েকটি গোলমরিচ, আর আমি দিয়েছি 3-4টি লং। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে আবারও একটুখানি ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আদা রসুন একটা কাঁচা গন্ধ থাকে, তো তেলের মধ্যে একটু কষিয়ে নিলে সেই গন্ধটা চলে যায়। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, এবং দিব আমি ধনে বাটা 2 টেবিল চামচ পরিমাণ। জিরা 2 টেবিল চামচ পরিমাণ, ধনে বাটা দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আসলে কিছু মশলা, আমি রোস্টের যে স্পেশাল মশলা সেই মশলাটা আমি একটু ব্লেন্ড করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি মশলা এর মধ্যে ব্যবহার করেছি। আমি কিছু বাদাম নিয়েছি, আর নিয়েছি আমি কিশমিশ অল্প কিছু, আর ছোটো এলাচ আমি 5-6টি ছোটো এলাচের যে বিচিগুলান শুধু বিচিটা নিয়েছি, আর দালচিনি 3 টুকরা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে জয়ফল, জয়ত্রী, আর কিছু লং 3-4টি লং বেশি না। আর জয়ফল জয়ত্রীটা, জয়ফল একটা জয়ফলের 1/4 ভাগ নিব। আর নিয়েছি পোস্তর দানা, নিয়েছি আমি 2 চা চামচ পরিমাণ। তো বাদাম, কিশমিশ, পোস্তদানা, গরম মশলা একসঙ্গে করে আমি একটু দুধের সঙ্গে ব্ল্যান্ড করে নিব। আমি তো আবারও দেখিয়ে দিলাম আমি কি কি নিয়েছি, শুধুমাত্র ছোট এলাচ, দালচিনি, লং, বাদাম, কিশমিশ, পোস্তদানা এবং জয়ফল জয়ত্রী। জয়ত্রী নিয়েছি একটা পাতা ফুল যেটা বলে ওইটা নিয়েছি, আর জয়ফল নিয়েছি হচ্ছে 1/4 ভাগ। তো আমি ওটা একটু দুধের সঙ্গে ব্লেন্ড করে নিব মশলাগুলো। প্রথমে আমাদেরকে শুকনো জিনিসগুলো ব্লেন্ড করে তারপরে দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমি। তো মশলাটা আমি দিয়ে দিলাম এই আগের মশলার মধ্যে, মশলাটা ঢেলে দিলাম। দিয়ে আমি 2 মিনিট ধরে আর একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে মুরগিটা দিয়ে দিব। তার আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এর মধ্যে। আমি কিছু কাঁচামরিচ শুধুমাত্র মাঝখানে ভেঙে দিয়েছি কাঁচামরিচটা, আমি কিছু 10-12টার মতো কাঁচামরিচ নিয়েছি। আমার এখানে 4টা মুরগির জন্য আমি 10-12টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা পরিমাণ মতো কাঁচামরিচ নিতে পারবেন, যদি আপনারা কম রান্না করেন তাহলে অল্প কিছু দিলেও হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন।
দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি আগে একটু চামচ দিয়ে একটু ফেটে নিয়েছিলাম, নিয়ে তারপরে মশলাটার মধ্যে দিয়েছি। দিয়ে দুই মিনিট ধরে একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা আমাদের যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমাদেরকে একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর আসলে রোস্ট অত বেশি কষানোর কোনো প্রয়োজন হয় না। আর মশলাটা তো প্রথমে আমি কষিয়ে নিলাম, এই জন্য বেশ খুব বেশি কষাতে হবে না। 5-6 মিনিট ধরে এভাবে একটুখানি যখন একটু মশলাটা একটু কষানো হয়ে ঝোলটা কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ দুধ দিব। আসলে আমি রোস্টের মধ্যে পানি ব্যবহার করি না, আমি দুধ দিয়ে থাকি সবসময়। আপনারা চাইলে পানিও দিতে পারেন, তো আমার মনে হয় একটু স্বাদটা বাড়ানোর জন্য দুধ যদি আমরা দিয়ে দিই তো স্বাদটা একটু বেড়ে যায়। তো আমার মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে এবং ঝোলগুলান শুকিয়ে আসছে, তেল উপরে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর এই মুরগিগুলো আসলে অত বেশি সিদ্ধ হতে অত সময় লাগে না, তো 2 কাপ পরিমাণ দুধ দিয়ে আমি এটা ঢেকে দিব 15 মিনিটের জন্য। আর মুরগিটাতে আগে একটু ভাজা হয়েছে, তো 15 মিনিট জাল করলেই মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি দেশি মুরগি দিয়ে করেন তখন একটু সিদ্ধ করতে একটু সময় লাগে, সেই সময়টা আপনাদেরকে বুঝে নিতে হবে। তো যাই হোক, আমার এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। 15 মিনিট পরে আমি আবার ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 15 মিনিট পরে ফিরে এলাম, এই তো আমাদের রোস্টটা কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে। এখন নামানোর 5 মিনিট আগে আমি এর মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা যদি আপনারা খেতে না চান তো এটা দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। প্রথমে তো আমি রান্নাটা করার সময় ঘি দিয়েছিলাম, তো নামানোর আগে এটা খুব সুন্দর একটা অনেক সুন্দর একটা সেন্ট চলে আসে এই রোস্টের মধ্যে, স্বাদটাও বেড়ে যায়। তো নামানোর আগে একটু 1 চা চামচ ঘি দিলাম, পেঁয়াজ বেরেস্তা এবং কিছু কাঁচামরিচ দিয়ে একটু আমি মাংসগুলোকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে এই পরের যে বেরেস্তাটা দিলাম এটা যেন সম্পূর্ণ মুরগির মাংসের মধ্যে চলে যায়। এই জন্য একটু ঝাঁকিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য একটু হালকা আঁচে আমি রেখে দিব। চুলাটা আসলে খুব জোরে জ্বাল দেওয়া যাবে না, হালকা আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। তো রোস্টটা আমার হয়ে গেল তৈরি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন আমার রান্নাটি কেমন হলো। পরিবারের সঙ্গে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই যারা আপনারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। খোদা হাফেজ।